Hey guys, this is Richard Ivan, and ask me how to play Utshober Utshahe by Artcell. So this song is one of my most favorite songs of Artcell, and this song's guitar work is actually very beautiful. So let's start. So basically, ekta plucking er upor base kore ganta cholte thake onek shomoy. So plucking ta hocche erokom. Plucking টা যদি এক্সপ্লেইন করি তাহলে A স্ট্রিং 5th ফ্রেট, D স্ট্রিং 4th ফ্রেট আর B স্ট্রিং 3rd ফ্রেট, সো জিনিসটা এরকম। আমি পিকিং টা দেখাই, পিকিং টা কেমন হবে। A D G D B G D, ওকে, তো ফার্স্টে হবে এরকম। Then এখানে একটু চেঞ্জ হবে, এখানে এই A string 5th fret থেকে চলে আসবে 4th fret এ, তো জিনিসটা এরকম, picking same. Then যেটা হবে সেটা হচ্ছে A string 4th fret থেকে চলে আসবে 2nd fret. এখানে ফিঙ্গারে একটু চেঞ্জ আছে, এই ফিঙ্গার দিয়ে আমরা এটা ধরছি, মিডল ফিঙ্গার দিয়ে, এখন এই ফিঙ্গার দিয়ে আমরা এটা ধরবো, তো পিকিং সেম। আর দেন যে নোটটা অ্যাড হবে সেটা হচ্ছে জি নোট, ই স্ট্রিং 3rd ফ্রেট, আর পিকিং হবে এরকম। সো গানটা যেভাবে চলতে থাকে এই প্লাকিং এর উপর, আমার বাড়ি তো দরজা জুড়ে সম্ভাবনা রঙিন মালা, আমার শরীর ডুবে আছে অবিরামৃত উষ্ণতা, তুমি যে রোদ মাগবে বলে মেতে উঠেছ রঙের উৎসাহে, আমার বিষাদ ছায়া হয়ে ঢেকে দেয় তোমার। দেন জানবে আমি শুধু আমি নই, এখানে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে জাস্ট কিছু কর্ড কর্ড ইউজ হয়, তো ফার্স্ট কর্ডটা একটু এইভাবে ইউজ হয়, দেন এ, দেন বি মাইনর, দেন জি। জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব, তোমাকে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে। দেন গিটার ডিস্টরশনে চলে যায়, আর এখানে কিছু রিপ কর্ড ইউজ হয়, রিপ কর্ড গুলো হচ্ছে এরকম, ডি কর্ড, ডি পাওয়ার কর্ড আর কি, দেন এই যে ডি নোটটা এটা শার্প হয়ে যায় এক এক ফ্রেট, দেন আরো এক ফ্রেট পর চলে যায়, দেন এ। তোমার অন্ধকারে যে শব্দ বয়ে চলে সোকান পেতে রই রঙে, মনের ইন্দ্রজাল জুড়ে
শব্দ খেলা করে দেব সেই সীমানায় তোমাকে, যত দূর চলে গেলে দূরত্ব ঘোচালে নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে সেইখানে তোমাকে জানাব গোপনে স্বপ্ন মানে পাশে থাকা। দেন জি ছময়ে হাত ধরে ই, দেন বি মাইনর এ জি, নতুন স্মৃতি হয়ে দেন এ সা এ, দেন ডি আরি কর্তা ডি, দেন এটা আসলে এ শার্পের কাজ করে বাট এখানে একটু অন্যভাবে ধরা হয়েছে। আমি থাকবো পথে ছদ্মবেশে, বি এ জি এফ শার্প জি এফ শার্প জি এ, দেন আবার সেই প্লাকিং বাজতে থাকে আর ওই সেকেন্ড ভার্সটাও সেম ভাবে হয়। দেন আসে গিটার সলো, গিটার সলোটা আমি আসলে এই ভিডিওতে দেখাবো না কারণ ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে আর এই মুহূর্তে আমার কাছে ইলেকট্রিক গিটার নাই, সো এটা আমি পরে কখনো দেখাবো। তো দেন যেটা বাজে আমি সেটা দেখাচ্ছি, আমাদের আমাদের অভিধানে মিথ্যে হয় অনুবাদ, তো এখানে একটু চেঞ্জ আছে, ওই চেঞ্জটা হচ্ছে এ শার্প এফ সি। আমাদের অভিধানে মিথ্যে হয় অনুবাদ, অবসার আশ্রয় জুড়ে মানুষে বি মাইনার অন্ধকার এসার আমার ঘরে, দেন যেটা হয় এই ডি কর্ডের সাথে এই নোটটা অ্যাড হয়, প্রতিরোধ এন এসারপেও সেম প্রতিরোধ জুড়ে মানুষে মেনে নেয় পরাজয়, তখন ভাঙতে হবে ভোর হাত এই সেম কাজ, নেমে যাওয়াকে বন্দি করে রেখে পিছু ফিরে তাই ফিরতে যদি হয় পাড়ি দেব পথ নিমেষে। তো এইভাবে চলতে থাকে, এইভাবে আসলে গানটা শেষ হয়ে যায়। গাইস ইট ওয়াজ দ্য লেসন ভিডিও আর আমি এই গানটার গিটার সলো লেসন খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো আর আমি চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউয়াসলি গিটার লেসন ভিডিও দেওয়ার ইউটিউবে যতটা পসিবল হয় আর কি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে টিউন।